নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। রুদ্রি খ্যাংলা এসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ফুলকপির মাঞ্চুরিয়ান। দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়ায় জল গরম করে নিচ্ছি। নিয়ে আমি দেখো ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছি। ফার্স্টেই আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। আমার ফুলকপিটা ভাপতে ভাপতে এবার আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। এবারে এই ব্যাটারের মধ্যে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এবারে আমি ভাপানো কপিগুলোকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ব্যাটারের সাথে কপিগুলো মাখিয়ে নেব। এবার আমি ব্যাটার থেকে একটা একটা করে ফুলকপি তুলে আলাদা আলাদা করে রাখবো আর ওপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। শুকনো কর্নফ্লাওয়ার এই জন্যেই ছড়াবো যাতে ভাজা যে কপিগুলো যাতে ক্রাঞ্চি হয় সেই জন্য। এবারে দেখো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ওই ব্যাটার মাখানো কপিগুলোকে ভেজে তুলে নেব। এবার আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তার জন্য পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সোয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 3-4 চামচ মতন টমেটো সস। এবার আমি সমস্ত সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে আদা কুচো, রসুন কুচো, লঙ্কা কুচো নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি এই সমস্ত গুলোকে একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি যে জলের মধ্যে সসটা গুলে রেখেছিলাম সেই সসটা নিয়ে এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো। এতে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার যখন আমার গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি তার মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো এর সাথে মিশিয়ে দেবো। দেখো আমার ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা তোমরা দেখেই নিলে আমি কিভাবে ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা রান্না করেছি। কমেন্টে অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রেসিপিটা কিরকম লেগেছে। লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই, টাটা।